গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু TWS একাডেমি পার্টনারশিপ উইথ আনাকাডেমি। তো আমি তোমাদের ডালটন স্যার। তোমরা জানো যে প্রতিদিন সকাল 8:30 থেকে আমাদের একটা সায়েন্স সেশন চলছে, তারপর একটা 9:00 থেকে মিক্সড জিকে সেশন কিন্তু চলছে, ঠিক আছে? তো আজকে আমাদের যে ক্লাসটা চলছে এটা হচ্ছে পর্ব নাম্বার 35। তো এখানে যে ক্লাসটা আমাদের চলছে সমস্ত পরীক্ষার জন্য হেল্প হবে। দেখো RRC গ্রুপ ডি আছে, WBB মেন রয়েছে কনস্টেবল, আর WBCS, এছাড়া সমস্ত পরীক্ষা জন্য হেল্প হবে। তো আমাদের যে ক্লাস রুটিন থাকে এটা ডেইলি রুটিন, এখানে এখন TWS চলছে, এরপরে ওয়ে অফ সলিউশনে চলবে, তারপর আবার TWS চলে। তো বর্তমানে ওই ক্লাসটা এখন অফ আছে। তো আমাদের অফিসিয়াল টেলিগ্রাম দ্য ওয়ে অফ সলিউশন, এখানে তোমরা কানেক্ট থাকো, সমস্ত ক্লাসের আপডেট তোমরা কিন্তু পেয়ে যাবে। ওয়ে অফ সলিউশন এবং TWS দুটো চ্যানেল অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল করে রাখবে। তো চলো, আমরা গতকালের যে ক্লাসটা আলোচনা করেছিলাম সেখানে আমরা আলোচনা করেছিলাম দুটো চ্যাপ্টার, একটা হচ্ছে পরিমাপের পদ্ধতি একক, আর দ্বিতীয় হচ্ছে স্থিতি ও গতি। তো আমরা বলছি এই সপ্তাহে ফিজিক্সের রিভিশনটা আমরা কমপ্লিট করে নেব, ঠিক আছে? ওকে, চলো। তো ফিজিক্সের রিভিশনটা কমপ্লিট করে নেবো, দেন বায়োলজি এবং তারপরে কেমিস্ট্রি, এইভাবে কিন্তু চলবে। তো আজকে দুটো চ্যাপ্টার আমরা আলোচনা করব, একটা হচ্ছে নিউটনের গতিসূত্র, একটা হচ্ছে মহাকর্ষ। মহাকর্ষ চ্যাপ্টার কিন্তু বড়, ঠিক আছে? ওখানে গ্রহ নক্ষত্রের গতি বা তোমার প্রদক্ষিণ বেগ, মুক্তি বেগ, সন্ধি বেগ, অনেক জিনিস রয়েছে। তো আরো অনেক জিনিস রয়েছে নিউটনের গতিসূত্র থেকেই। তো এখানে আমরা জানি নিউটনের গতিসূত্র তিনটি, প্রথম গতিসূত্র কি, দ্বিতীয় গতিসূত্র কি, এটা তার তোমার পরীক্ষা লিখতে দেবে না। তো প্রথম গতিসূত্র থেকে কি জানতে পারি, দ্বিতীয় থেকে কি জানতে পারি, তৃতীয় গতিসূত্র থেকে কি জানতে পারি, এদের অ্যাপ্লিকেশন কি, এবার বিভিন্ন প্রশ্ন আলোচনা। তো প্রথমে আমরা চ্যাপ্টার একটু আলোচনা করে নিয়ে দেন তোমার প্রশ্ন আলোচনা করব 20টা, ঠিক আছে? তো প্রথম গতিসূত্র কি, এটা আমরা জানি যে বাইরে থেকে প্রযুক্ত বল দ্বারা অবস্থার পরিবর্তন না হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং সচল বস্তু চিরকাল সমবেগে সরলরেখা বরাবর চলতে থাকবে, এটা প্রথম গতিসূত্র থেকে আমরা জানতে পারি। তো প্রথম গতিসূত্র থেকে আলটিমেট যে জিনিসগুলো জানা যাচ্ছে, একটা হচ্ছে পদার্থের মৌলিক ধর্ম বা জাড্য ধর্ম, আর একটা হচ্ছে বলের সংজ্ঞা। বলের সংজ্ঞা আমরা পাই দ্বিতীয় গতিসূত্র থেকে। আমরা কি জানতে পারি, দ্বিতীয় গতিসূত্র কি বলা হচ্ছে, কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর ওপর প্রযুক্ত বলের সমানুপাতিক হয় এবং প্রযুক্ত বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তন সেদিকে হয়। তো দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা জানতে পারছি ভরবেগের ধারণা, বল এবার পরিমাপ করতে পারছি, এর এককটা কি বার করতে পারছি, বলের ঘাত ও ঘাত বল, এই তিনটে জিনিস আমরা জানতে পারি দ্বিতীয় গতিসূত্র থেকে, ঠিক আছে? চলো, তো এখানে দেখো, যদি বলা হয় ভরবেগটা কি, ভর ইনটু বেগের গুণফলটা ভরবেগ। আচ্ছা, বল, বলের পরিমাপ আমরা পাই পি সমান এম এফ, আর পি সমান এম ইনটু এফ, ভর ইনটু ত্বরণ, আর এককটা এটা থেকে আমরা বার করতে পারি একক, আচ্ছা মিটার এটা দৈর্ঘ্যের একক, এটা তোমার এম হচ্ছে ভরের একক কেজি, আর এখানে ত্বরণের একক মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটাকে বলা হবে নিউটন, এটাকে বলা হবে নিউটন, ঠিক আছে? এক নিউটন সমান 1 কেজি ইন্টু মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা হচ্ছে এক নিউটন। তো এক নিউটন এবং এসআইতে নিউটন, সিজিএসে ডাইন, এক নিউটন সমান 10^5 ডাইন, ঠিক আছে? ডাইনের তাহলে মানটা কি, ডাইনটা কি, ডাইন হচ্ছে কেজির জায়গায় তুমি গ্রাম লাগাও, গ্রাম, আর মিটারের জায়গায় সেমি লাগাও, সেমি পার, এটা তোমার সেকেন্ড স্কোয়ার, সেকেন্ড স্কোয়ার হবে, ঠিক আছে? এটা হচ্ছে ডাইন, আর নিউটন কেজি, মিটার স্কোয়ার, এই মিটার, কেজি ইনটু মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা হচ্ছে নিউটন। এবার বলের ঘাতটা কি, ইম্পালস অফ ফোর্স, আর একটা হচ্ছে ইম্পালসিভ ফোর্স, ঘাত বল। তো বলের ঘাতটা কি বলা হচ্ছে, কোনো বস্তুর উপর কিছু সময় ধরে একটি স্থির মানের বল ক্রিয়া করলে কিছু সময়, ঠিক আছে, সেটাকে বলা হয় বলের ঘাত। আর বল ক্রিয়া করলে ওই বলের মান
এবং বলের ক্রিয়াকালের গুণফলকে বলা হয় বলের ঘাত। তো বলের ঘাত তাহলে কি হবে, আলটিমেট বস্তুর ভরবেগের পরিবর্তন। এবার ঘাত বল, কোনো বৃহৎ মানের বল যদি খুব স্বল্প সময় ধরে ক্রিয়া করে কোনো বস্তুর উপরে, ঠিক আছে, সেই বলকে আমরা ঘাত বল বলা হয়। যেমন ক্রিকেট ব্যাট দিয়ে যখন বল খেলা হয়, হঠাৎ করে যখন ব্যাটসম্যান জোরে একটা শট নিচ্ছে, তো বলের সঙ্গে টাচ হচ্ছে কত, ফ্র্যাকশন অফ সেকেন্ড, 1 সেকেন্ডও না, কয়েক সেকেন্ডের আবার ফ্র্যাকশন নিলে যেটা হবে, তো সেই যে বলটা ক্রিয়া করছে ওটাকে বলা হয় ঘাত বল বা ইম্পালসিভ ফোর্স। তাহলে দ্বিতীয় গতিসূত্র গেল, কি কি জানতে পারলাম, আলোচনা করলাম। নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে আমরা তাহলে কি জানতে পারছি, তৃতীয় গতিসূত্রে কি বলা হচ্ছে, প্রত্যেক ক্রিয়া সমান এবং বিপরীত প্রতিক্রিয়া থাকে, এবং বিপরীতমুখী একটা প্রতিক্রিয়া আছে আর সেটা আমরা জানি। তো এর উদাহরণ সম্পর্কে যদি আমরা বলি, আর নৌকা ঘাটে এসে পৌঁছালে তীরে লাফিয়ে যখন আমরা চলে আসি তখন নৌকাটা কিছুটা পিছনের দিকে সরে যায়, অর্থাৎ তুমি নৌকার উপরে বল প্রয়োগ করছো, তার প্রতিক্রিয়া বলের সাহায্যে তুমি তোমার ঘাটে এসে পৌঁছাচ্ছ। ওই যে ক্রিয়া তুমি যদি না করতে পারো তাহলে আর উঠতে পারবে না নাকি, বা হাঁটার সময় আমাদের পা কর্তৃক প্রযুক্ত ক্রিয়া এবং মাটি কর্তৃক বা মেঝে বা ফ্লোর কর্তৃক তোমার ভূপৃষ্ঠ কর্তৃক প্রযুক্ত যে প্রতিক্রিয়ার জন্য আমরা হাঁটতে পারি। আরেকটা হতে পারে, বায়ুশূন্য স্থানে পাখিরা উঠতে পারে না, তার কারণ কি, কারণ বায়ু না থাকলে তার ক্রিয়া করতে পারছে না, প্রতিক্রিয়াও পাবে না, তাই তো, এটা মেন কারণ। ওকে, এবার হচ্ছে মহাকর্ষ সূত্র। দেখো মহাকর্ষ সূত্র আমরা কি জানি, মহাকর্ষজ বল এবং অভিকর্ষজ বল বিষয়টা কি, প্রথমে বলি অভিকর্ষজ বল। অভিকর্ষজ বল হচ্ছে পৃথিবী যে বলের দ্বারা এক সবসময় কেন্দ্রা অভিমুখী যে বলের সাহায্যে আমাদের আকর্ষণ করছে, সে আকর্ষণ বলকে বলা হচ্ছে অভিকর্ষজ বল, যেটা পৃথিবী আকর্ষণ করছে। আর মহাকর্ষ বলটা কি, গোটা মহাবিশ্বে যে কোনো দুটো বস্তু পরস্পর পরস্পরের একটা আকর্ষণ করছে, সেই বলটা সেই বস্তু দুটির ভরের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এটা হচ্ছে মহাকর্ষ বল, নিউটনের মহাকর্ষ সূত্র এটা বলা হয়। তো এই যে এটা থেকে আমরা কি পাচ্ছি আলটিমেট, তাহলে তো এখান থেকে যে প্রশ্নগুলো হয় সেটা হচ্ছে, দেখো তাহলে এই যে মহাকর্ষ বলটা আমরা যদি এফ বলি তাহলে এফটা হবে M1 × M2 proportional to R² এটা এক জায়গায় করলে এটা আমরা পাচ্ছি একটা ধ্রুবক পাচ্ছি, প্রপোর্শনাল তুলে দিলে একটা ধ্রুবক বা কনস্ট্যান্ট পাচ্ছি, এটাকে আমরা ক্যাপিটাল জি দিয়ে বলছি। এই জিটাকে বলা হয় মহাকর্ষীয় ধ্রুবক, জিটাকে কি বলা হয়, মহাকর্ষীয় ধ্রুবক, ক্যাপিটাল জি। স্মল জি এটা আমরা কি জানি, অভিকর্ষজ ত্বরণ, অভিকর্ষজ ত্বরণ, এটা হচ্ছে তোমার স্মল জি স্ট্যান্ডার্ড কিন্তু, হ্যাঁ এখানে জি হচ্ছে গ্রামের কথা বলা হচ্ছে, জিএম গ্রাম, যাই হোক। তো এখানে হচ্ছে তাহলে জি থেকে আমরা এটা ক্যালকুলেশন করলে জি পাচ্ছি এটা, এই F × R² / M1 × M2 তাহলে জি এর মাত্রা পাবো এটা, এবং জি এর যে ইউনিট একক হচ্ছে এটা, এটা হচ্ছে দেখো এফ হচ্ছে বলের একক, সিজিএস করলে ডাইন, এটা cm² আর ভর গ্রাম তার স্কোয়ার, ঠিক আছে, এটা হচ্ছে একক। আর যদি এসআই বলি এটা হবে নিউটন, m² × ভর হচ্ছে কি কেজি তার স্কোয়ার, এটা হয়ে যাবে তখন এসআই পদ্ধতিতে জি বা মহাকর্ষীয় ধ্রুবক ক্যাপিটাল জি এর একক, এই মাত্রাটা চলে আসে পরীক্ষায়। তো এর যে ভ্যালু 6.67 × 10⁸, এটা হচ্ছে সিজিএস ইউনিটের। তো এবার যে বিষয়টা আমরা আলোচনা করব সেটা হচ্ছে তোমার পৃথিবীর ভর অ্যাপ্রক্স, এটা পৃথিবীর গড় ঘনত্ব, এটা এটা থেকে প্রশ্ন হয়। তো মহাকর্ষ থেকে আর যে বিষয়গুলো আসে মেনলি, মহাকর্ষীয় ধ্রুবক কি, মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা কি, মহাকর্ষ ধ্রুবকের মান কি, মহাকর্ষ সূত্রটা কার, স্যার আইজ্যাক নিউটনের, মহাকর্ষ সূত্র থেকে তার রাশিমালাটা কি, সেটা হচ্ছে এটা, ঠিক আছে। তো মহাকর্ষীয়
রাশিমালা, সেখানে তোমার এটা থেকে বেশ কিছু অঙ্ক থাকে, এর ইউনিট থাকে, তো এইগুলোই চলে আসে। একটা রয়েছে গ্রহ নক্ষত্রের গতি সংক্রান্ত সূত্রগুলো কার, সেটা হবে কেপলার। ঠিক আছে, তো বেশ কিছু প্রশ্ন আমরা সলভ করে নেব। এখন প্রথম প্রশ্ন হচ্ছে, দেখো গতকালের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম পরিমাপের পদ্ধতি একক এবং স্থিতীয় গতি। তো স্থিতীয় গতি থেকে এখন অনেক জিনিস রয়েছে, সেগুলো হচ্ছে দেখো সূত্র রয়েছে, অঙ্কের সূত্র কি রয়েছে, স্থিতি ও গতি থেকে যে সূত্র রয়েছে, এস ইকুয়াল টু ভি ইন্টু টি, সম বেগে যদি গতিশীল কোনো বস্তু হয়, এস হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, এটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, আর ভি হচ্ছে গতিবেগ, আর এটা হচ্ছে সময়, টিটা হচ্ছে সময়, এটা হচ্ছে এস সমান ভিটি। আর সে সূত্র পাই ভি সমান ইউ প্লাস, এটা ইউ এরকম হবে, এটা আরেকবার লিখি, ভি সমান ইউ প্লাস এফ ইন্টু টি, এই সূত্রটা পাই। ভিটা হচ্ছে অন্তিম বেগ, এটা হচ্ছে অন্তিম বেগ, অন্তিম বেগ, ইউটা হচ্ছে প্রাথমিক বেগ, প্রাথমিক বেগ, এফ হচ্ছে ত্বরণ, টি হচ্ছে সময়। ঠিক আছে, এটা একটু মনে রাখো। আচ্ছা ঠিক আছে, তো ত্বরণ সময় ভি সমান ইউ প্লাস এফ টি, এবার যদি মন্দন থাকে ভি সমান ইউ মাইনাস এফ টি, এটা আমরা পাবো। তো এখানে কম্পাঙ্কের একক হচ্ছে হার্জ, হার্জ স্পেলিংটা এটা হবে। ঠিক আছে, আচ্ছা নিউটনের গতিসূত্রগুলি যে গ্রন্থে সর্বপ্রথম প্রকাশ করেন সেই বইটার নাম কি, এখানে সঠিক উত্তর কি হবে, চলো এটা হবে প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা। বলের গুণগত সংজ্ঞা পাওয়া যায় নিউটনের কোন সূত্র থেকে, বলের গুণগত সংজ্ঞা পাওয়া যায় কোন গতিসূত্র থেকে, সঠিক উত্তর এখানে কি হবে, দ্রুত অ্যান্সার করো। চলো এটা হতো উত্তর কি হবে, এটা হবে প্রথম গতিসূত্র থেকে আমরা জানতে পারি। এই প্রশ্নটা গতকাল ছিল, সুষম বৃত্তাকার পথে কোন বস্তু পরিভ্রমণ করলে নিচের কোন রাশিটি একই থাকবে, এটা হবে দ্রুতি। আচ্ছা এবার প্রশ্ন হচ্ছে, একটি ভারী এবং হালকা বস্তুর ভরবেগ সমান হলে কোনটির গতিশক্তি বেশি হবে, এটা কিন্তু কনসেপচুয়াল প্রশ্ন, এটা কিন্তু তোমাদের পড়া উচিত। ঠিক আছে চলো, তো আজকে যে আলোচনাগুলো করলাম, নিউটনের গতিসূত্র এবং মহাকর্ষ, মহাকর্ষ সূত্র নিউটনের, মহাকর্ষ বল কি, অভিকর্ষ বল কি, পৃথিবীর গড় ঘনত্ব কত, এটা পরীক্ষা আসে, বা ভর কত, এটা পরীক্ষা চলে আসতে পারে। তো মহাকর্ষ সূত্র থেকে পেলাম মহাকর্ষ ধ্রুবক ক্যাপিটাল জি, ক্যাপিটাল জি এর মান কত, এর মাত্রা কত, ঠিক আছে ভ্যালুগুলো ইউনিটটা কি হবে, এটা আলোচনা করলাম। ডাইন এবং নিউটনের মধ্যে যে সম্পর্ক আছে সেটা আলোচনা করলাম। আচ্ছা ত্বরণ যদি বলা হয় ডিভিডিটি, ডিভিডিটি এই রাশি দিয়ে কি বোঝানো হয়, এই রাশিটা কিসের রাশিটি, কি বা কি প্রকাশ করা হয়, তাহলে উত্তর কি হবে, এটা তোমার কলনবিদ্যার জিনিস। তো এই ক্লাস আগে নিল, আগের ক্লাসের লেভেল এই ক্লাসের লেভেল কিন্তু অনেকটা আলাদা। ডিভিডিটি বা তুমি ধরো ডিএক্স ডিটি, এক্স হচ্ছে একটা দূরত্ব বোঝাচ্ছে, এক্স একটা দূরত্ব যদি বোঝায়, এক্স হচ্ছে দূরত্ব, এখানে ভি হচ্ছে বেগ, ভি হলো বেগ, ঠিক আছে, টি হচ্ছে সময়, টি হচ্ছে সময়, তাহলে এটা দিয়ে বোঝায় ডিএক্স ডিটি মানে ভি। ঠিক আছে,
আর ডিভিডিটি মানে হচ্ছে এফ ত্বরণ, এটা আমরা বুঝি ত্বরণ, ঠিক আছে, এটা হচ্ছে ত্বরণ, এটা হচ্ছে বেগ, এদের রাশিমালা কলন বিদ্যায় এটা আমরা বলতে পারি। তো টি এর সাপেক্ষে ভেলোসিটি, গতিবেগের পরিবর্তনের হার, বেগের পরিবর্তনের হার, টি এর সাপেক্ষে একবার ডেরিভেটিভ করলে পাবো ত্বরণ, ঠিক আছে। চলো এটা কি হবে, হালকা বস্তুর কেন হবে এটা ব্যাখ্যা করতে হবে নাকি না? তো যে বস্তু ভরবেগ এম, ভারী বস্তু যদি বলি এম ইন্টু ভি ইকুয়াল টু এম ইন্টু ভি, তাহলে যে বস্তুর গতিশক্তি মানে হাফ এম ভি স্কোয়ার, এম ভি স্কোয়ার এটা হচ্ছে কাইনেটিক এনার্জি, কে ই দিচ্ছি, তাহলে ভি স্কোয়ার কার বেশি হবে, হালকা বস্তুর। বাইরে থেকে কোনো গতিশীল বস্তুর উপর গতির অভিমুখে বল প্রয়োগ করলে বস্তুর ভরবেগ কি হবে, এটা সঠিক উত্তর কি হবে, বাইরে থেকে কোনো গতিশীল বস্তুর উপর তুমি গতি যেদিকে গতি সেদিকে যদি বল প্রয়োগ করো তাহলে বস্তুর ভরবেগটা বেড়ে যাবে, অর্থাৎ ভি গতি দিচ্ছ, ভিটা তুমি ইনক্রিজ করছো বাড়াচ্ছ, তাহলে আলটিমেট ভরবেগ এম ভি এটা বেড়ে যাবে, এটা তুমি বাড়াচ্ছ। দুটি বস্তুর মধ্যবর্তী স্থানের দূরত্ব অর্ধেক করা হলে, হাফ গুণ করা হলে ওদের মধ্যে মহাকর্ষ বলের মান কত হবে, এখানে সঠিক উত্তর কি হবে, ভালো করে ভেবে চিন্তে অ্যান্সার করো, এইগুলো কিন্তু আমি করেছি এই ধরনের প্রশ্ন, সঠিক উত্তর কি হবে। তো মহাকর্ষ সূত্র থেকে আমরা কি জানতে পারি, তো এটা থেকে প্রশ্ন হয় ঘুরিয়ে ফিরিয়ে, এখানে দুই গুণ থাকলে, দু গুণ থাকলে কি হতো, এক এক চার হতো, তাহলে এফ সমান সমান জি ইন্টু এম ওয়ান এম টু বাই আর স্কোয়ার, তো এটা আর ছিল, এটা আর বাই টু করছো, আর স্কোয়ার করলে এটা কি হবে আর বাই ফোর, তো আলটিমেট আর স্কোয়ার বাই ফোর, আর স্কোয়ার বাই এখানে ফোর যদি হয় এই ফোরটা উপরে উঠে যাবে, এখানে চার হয়ে যাবে, বা আগে চার লিখতে পারো, তাহলে এটা কি হবে আলটিমেট, এটা কি হবে চার গুণ হয়ে যাবে। সাঁতার কাটা কোন নীতির উপর প্রতিষ্ঠিত হয়, সাঁতার কাটা কোন নীতির উপর প্রতিষ্ঠিত হয়, নিউটনের প্রথম, দ্বিতীয়, তৃতীয় নাকি সবকটি, গতিসূত্র থেকে আমরা কি বলতে পারি, সাঁতার কাটা কোন নীতির উপর প্রতিষ্ঠিত, এটা হবে তৃতীয় গতিসূত্র, ক্রিয়া এবং প্রতিক্রিয়া। কোন বস্তুর ওজন সর্বাধিক কোথায় হয়, তো এটা ওজন মানে হচ্ছে ডব্লিউ সমান এম ইন্টু জি, এম ইন্টু জি, ঠিক আছে, তো জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, এটা আপ ডাউন করে পৃথিবী পৃষ্ঠে জি সর্বাধিক, আচ্ছা জি এর ভ্যালু হচ্ছে 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা হচ্ছে এসআই ইউনিটে, আর যদি সিজিএস হতো 981, এটা অ্যাপ্রক্স তোমার সেমি পার সেকেন্ড স্কোয়ার, এটা হচ্ছে সিজিএস ইউনিট, এটা কিন্তু মনে রাখবে, সবসময় কিন্তু বলে দেবে না, ঠিক আছে। ভরবেগের সংরক্ষণ সূত্র নিচের কোনটি থেকে পাওয়া যায়, নিউটনের প্রথম, দ্বিতীয় নাকি তৃতীয় নাকি আইনস্টাইনের আপেক্ষিকতাবাদ সূত্র থেকে, আচ্ছা সংরক্ষণ সূত্র মানে হচ্ছে তোমার আর রকেটের গতি, ভরবেগের সংরক্ষণ সূত্র, রকেটের গতি ব্যাখ্যা করা যায় নিউটনের তৃতীয় গতিসূত্র সাহায্যে, এখানে তৃতীয় গতিসূত্র সঠিক উত্তর হয়ে যাবে। দেখো আন একাডেমিতে বেশ কিছু ব্যাচ চলছে WBV এবং জেনারেল কম্বাইন্ড, যে সমস্ত এক্সাম রয়েছে মে মাসের এই প্রি টেস্ট গুলো, টেস্ট যেগুলো আছে আন একাডেমি লার্নিং অ্যাপে, তো সেখানে মে মাসের ক্যালেন্ডারটা রয়েছে, ডেট এবং টাইম দেওয়া রয়েছে, আচ্ছা কি টেস্ট হবে দেওয়া আছে, WBA কনস্টেবল মেন্সের উপরে 5th May থেকে আবার একটা ব্যাচ লঞ্চ হয়েছে, তোমাদের আরামিন স্যার, ইমতিয়াজ স্যার, মিজান স্যার পাশাপাশি অন্যান্য স্যাররা আছেন সেখানে, কোর্স ফি 10% ডিসকাউন্ট রয়েছে, আলামিন 9 আমিন এই কোড তোমাদের ইউজ করতে হবে। চলো এই প্লাস সাবস্ক্রিপশনের যে ফিচার্স গুলো আছে এগুলো রয়েছে তোমরা দেখে নাও। আচ্ছা জাড্য ধর্ম আমরা জানতে পারি তাহলে
পদার্থের জারণ ধর্ম যেটা সেটা আমরা জানতে পারি কোন গতি সূত্রের সাহায্যে। তাহলে প্রথম, স্থির বস্তু চিরকাল স্থির থাকতে চায়, গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকতে চায়, এটাই হচ্ছে স্থিতি জারণ, স্থির থাকার প্রবণতা, গতি জারণ গতিশীল হওয়ার বা থাকার প্রবণতা। একটা অশ্বারোহী পিছন দিকে হেলে পড়ে, যখন অশ্ব দৌড়াতে আরম্ভ করে, অশ্ব অর্থাৎ ঘোড়া হঠাৎ দাঁড়িয়ে রয়েছে, ঘোড়া তোমার ছোটা শুরু করেছে, পিছনের দিকে তুমি হেলে যাচ্ছ, তো সেই ঘটনাটা ব্যাখ্যা করা যাবে স্থিতি জারণের সাহায্যে। আচ্ছা, এবার একটা প্রশ্ন রয়েছে ঘর্ষণ থেকে, তো এখানে আমরা ঘর্ষণ বলটাও একটু আলোচনা করে দিই একসাথে। ঘর্ষণ বলটা হচ্ছে বাধা বল, যেটা হচ্ছে তুমি যেদিকে যাচ্ছ তোমার পায়ের সাথে যে যে তলটা আছে নিচে, আর সেই যে বাধা বল সেটা হচ্ছে বিপরীতমুখী, এবং হচ্ছে বাধা বল যেটা বিপরীতমুখী বল, বস্তুর গতির বিপরীত দিকে কাজ করে। এবার কোন একটা বস্তু গতিশীল করতে চাচ্ছ, 15 কেজি 10 কেজি ওজনের একটা বস্তু অনুভূমিক তলের উপর তুমি 15 নিউটন, এদিকে তুমি 15 নিউটন 15 নিউটন বল প্রয়োগ করছ, কিন্তু বস্তুটি গতিশীল হচ্ছে না, তাহলে ঘর্ষণ বলের সর্বোচ্চ মান সেখানে কত হতে পারে? তাহলে তুমি এদিকে যেতে চাচ্ছ, একটা বস্তুকে নিয়ে যেতে চাইছো, কিন্তু বিপরীত দিক থেকে একটা বাধা বল আবার কাজ করছে, সেই বলের মানটা নিঃসন্দেহে 15 নিউটন তো হবেই, 15 নিউটন তো হবেই, তার বেশি হতে পারে, তাই তো? আচ্ছা, যে বল হচ্ছে সর্বোচ্চ ঘর্ষণ বলকে বলা হয় সীমাস্থ ঘর্ষণ, ঠিক আছে? ধরো 15 নিউটন, পরে 15.1 নিউটন বল প্রয়োগ করার পরে বস্তুটি গতিশীল হচ্ছে, তাহলে এই যে 15.1 নিউটন বলকে বলা হবে আর সীমাস্থ ঘর্ষণ, সীমাস্থ বা প্রান্তীয় ঘর্ষণ, প্রান্তীয় ঘর্ষণ, প্রান্তীয় ঘর্ষণ বল, ঠিক আছে? একদম হাইয়েস্ট এই বলটার পরে আবার কিন্তু ঘর্ষণ বলটা কমে যায় সর্বোচ্চ। তাহলে এখানে আলটিমেট যেটা রয়েছে 15 নিউটন হতেই হবে, তার বেশি হতে পারে, কম কিন্তু তার হবে না, কম হলে তো গতিশীল হয়ে যেত। আচ্ছা, একটি লরি এবং একটি ছোট গাড়ি একই গতিবেগে চলছে, ওদের থামানোর জন্য একই প্রকার বল প্রয়োগ করা হলো, কোনটি কম দূরত্বের মধ্যে থামবে? তাহলে এখানে যে প্রশ্নটা রয়েছে ভরবেগ সংক্রান্ত, তাহলে এটা সঠিক উত্তর কি হবে? ছোট গাড়ি, ছোট গাড়ি থামাতে তোমার যে বল প্রয়োগ করছো সমান বল, তাহলে ছোট গাড়িটা আগে থামবে, বেশি দূর অর্থাৎ কম দূরত্বের মধ্যে থামবে। কনসেপ্ট ক্লিয়ার? একটি ভারী এবং হালকা বস্তুর ভরবেগ সমান হলে কোনটির গতিশক্তি বেশি হবে? তো গতিশক্তি নিয়ে আমরা একটু আগেই একটা প্রশ্ন করলাম, এটা এটাই করলাম নাকি? হ্যাঁ, এটাই তো হালকা বস্তু। একটি পাথরকে বায়ুশূন্য স্থানে ফেলা হলে পাথরটির গতিপথ কি হবে? পাথরটির গতিপথ কি হবে? একটি পাথরকে বায়ুশূন্য স্থানে তুমি ফেলছো, অর্থাৎ সেখানে বাধা বল কিন্তু নেই। যদি বায়ু শূন্য না থেকে বায়ুতে হলে, বায়ু থাকলে গতিপথটা কেমন হবে? উপবৃত্ত, এটা হবে অধিবৃত্তাকার, অধিবৃত্তাকার, অধিবৃত্তাকার। আচ্ছা, তোমরা কেউ কি বিরক্ত হচ্ছে যে শুধু ফিজিক্স করাচ্ছি বলে? বিষয়টা না, কনসেপচুয়াল বিষয় ফিজিক্সটা, এটা একটু মাথায় নিতে সময় লাগে। ফিজিক্স পোর্শনটা আমি আগে করাই, আগে করাচ্ছি রিভিশনটা, যাতে তোমাদের সমস্যা না হয়। বায়োলজি তো মুখস্থ জিনিস, কেমিস্ট্রি অনেকটা, তো সেগুলো তোমাদের অনেকটা রেডি আছে, ঠিক আছে? তো ফিজিক্স পোর্শনটা ঘুরিয়ে ফিরিয়ে দেয় কনসেপচুয়াল। WBCS রয়েছে, WBP মেন রয়েছে, তো রেলওয়ে গ্রুপ ডি, সেখানে একটু স্ট্যান্ডার্ড প্রশ্ন হয় ফিজিক্স থেকে, তো সেখানে অধিবৃত্তাকার হয়, অর্থাৎ এরকম একটা গতিপথ হয়। আচ্ছা, অধিবৃত্তাকারের যদি গ্রাফ হয় এটা হবে সরলরৈখিক, যে বায়ু থাকলে অধিবৃত্তাকার, ঠিক আছে? প্যারাবোলা, অধিবৃত্তাকারের তোমার ইংরেজি টার্ম হচ্ছে প্যারাবোলা, প্যারাবোলা। আচ্ছা, উপবৃত্তাকার হচ্ছে ইলিপস, আর পরাবৃত্তাকার মানে হাইপারবোলা। তো অধিবৃত্তাকার শেপ এরকম হয়, এরকম হয়,
বা তোমার এরকম হয় এরকম হয়, যে কোনো হতে পারে। উপবৃত্তাকার মানে হচ্ছে ডিম্বাকৃতি, আর পরাবৃত্তাকার মানে এরকম এরকম একটা শেপ, সরললৌকিক তো বোঝাই যাচ্ছে। তাহলে বায়ু শূন্য হলে সেখানে বাধা থাকছে না, তুমি যেমন ভাবে ছুড়বে পাথরটা ঠিক সেইভাবে যাবে। আচ্ছা, রকেটের গতি ব্যাখ্যা করা যায় কোন সূত্রের সাহায্যে? তৃতীয় গতিসূত্রের সাহায্যে, তাই তো? নিশ্চয়ই এটা সঠিক আছে। ক্রিয়া ও প্রতিক্রিয়া বিষয়টা কি? ক্রিয়া ও প্রতিক্রিয়া বিষয়টা কি? তো ক্লাস আগে করেছি এবং এখন করাচ্ছি, আগের ক্লাস এই ক্লাসের মধ্যে বিস্তর ফারাক আছে। আগের ক্লাসের লেভেল কম ছিল, এই ক্লাসের লেভেলটা আর একটু হাই আছে, তাই না? তোমাদের সহ্য ক্ষমতা বেড়ে গেছে আগের থেকে। প্রথমে কষ্ট হতো, বাট এখন আর কষ্ট হবে না আশা করি। এটা সমান এবং বিপরীতমুখী, এ এবং বি দুটোই হবে। আচ্ছা, 1 কেজি বস্তুর ভরের ওপর 12 নিউটন বল ক্রিয়া করলে উৎপন্ন ত্বরণ কি হবে? তো এই প্রশ্নগুলো কিন্তু আসবে, রেল গ্রুপ ডি পরীক্ষা বলো, WBCS বলো, WBP মেনেও থাকতে পারে একটা প্রশ্ন অঙ্ক থেকে ফিজিক্সে। এটা তোমাদের সকলের পারার উচিত, নিশ্চয় পারা উচিত, কারণ এই প্রশ্নগুলো আমি অনেকবার করেছি, এই ধরনের প্রশ্ন করেছি। আর পি সমান MF, একটা এখানে সূত্র রয়েছে, এটা থেকে অনেক অঙ্ক আছে। পি হচ্ছে 12, এমটা বার করতে হবে। আচ্ছা, এমটা বলে দিয়েছে, এমটা কত বলেছে? এমটা হচ্ছে 4 কেজি। এমটা কত বলেছে? 4 কেজি। তাহলে এফটা কত হবে? এফটা হবে 3। ত্বরণ কত হবে? 3 একক। আচ্ছা, এখানে ত্বরণের যদি বলতো ইউনিট কত হবে? মিটার পার সেকেন্ড স্কোয়ার, কারণ সব এসআই এককে রয়েছে। দেখো এসআই এককে, এসআই ইউনিট, বোঝা গেল? ইউনিটটা সবসময় চেক করবে। এখানে অঙ্ক করতে গেলে ফিজিক্সের দুটো জিনিস লাগবে, একটা হচ্ছে সূত্রটা কোনটা বসাবো, আর দ্বিতীয় হচ্ছে ইউনিটটা চেঞ্জ করতে হবে না একই রকম আছে। যদি কেজির জায়গায় যদি গ্রাম থাকতো তাহলে কিন্তু গল্প আলাদা হতো, ঠিক আছে? সার্বজনীন মহাকর্ষ সূত্রের প্রবক্তা হলেন কে? এটা কি হবে? নিশ্চয়ই নিউটন হয়ে যাবে। আচ্ছা, গ্রহগুলির প্রদক্ষিণ সংক্রান্ত সূত্রগুলি কার? এটা কার হবে? দ্রুত তোমরা অ্যান্সার করো, এটা হবে কেপলার। চলো, এখানে আমরা ক্লাসটা শেষ করছি। তো আমাদের যে অফিসিয়াল টেলিগ্রাম রয়েছে ওয়ে অফ সলিউশন, এখানে তোমরা কানেক্ট থাকো, সমস্ত ক্লাসের আপডেট তোমরা পেয়ে যাচ্ছ। পাশাপাশি ওয়ে অফ সলিউশন এবং TWS দুটো চ্যানেলে যারা নতুন রয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল করে রাখবে। তো চলো, সকলে ভালো থাকো, দ্রুত ওয়ে অফ সলিউশনে ক্লাসে যুক্ত হয়ে যাও। 9টা থেকে সেখানে ক্লাসটা চলবে, ঠিক আছে? চলো, ওকে, টাটা, বাই।